بسم الله الرحمن الرحيم হে সমস্ত জগতবাসী আজ আমি সম্মানিত চিষ্টি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো সাধকদের জন্য একটি কথা আছে যে 33 কোটি বিন্দু জলে গোসল হবে সাধন বলে গুরু ভজন করবে যেজন সাধনারি তালে তালে নিজের রাজ্যে হইলে যুদ্ধ সাধনে আসিবে সিদ্ধ ছয় জনে হইবে বাধ্য বুঝবে ধরা তলে ব্রহ্মা বিষ্ণু শিবের ভিতর ডুকি আছে এক অজগর বিন বাজায়া তারে ভার কর আর যাবে না সেই পাতালে তাহলে বিন বাজায়া তারে ভার কর আর যাবে না সেই পাতালে এই যে কথাটি যে একটা কথা বলা হয়েছে স্বর্গ মত্ত পাতাল স্বর্গ হলো সৌরজগৎ আলোকিত জগৎ যেখানে আল্লাহর স্থান আরশে আজিম এবং মত্ত লোকে আমরা যেমন মানব জন্মে এসেছি বিভিন্ন প্রাণীরাও বাস করে এবং পাতাল হলো আরো নিচের স্তর যেখানে আরো একটা দুনিয়ার মতো আছে যে সেখানেও প্রাণীরা বাস করে তো পাতালের জগৎটা খুবই নিকৃষ্ট এবং মত্ত জগৎটা উৎকৃষ্ট তার চেয়ে বেশি উৎকৃষ্ট হলো আকাশের জগৎ বা সৌরজগৎ বা আরশে আজিমের জগৎ তো আজকের যে আলোচনাটি যে 33 কোটি বিন্দু জলে গোসল হবে সাধন বলে গুরু ভজন করবে যেজন সাধনারি তালে তালে তো 33 কোটি বিন্দু জল কি একটা মানব দেহের সাথে একটা কথা বলা আছে মহা বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে তা মানব দেহে আছে মানব ভান্ডে আছে মহা মানব হলো সারা বিশ্ব এবং ক্ষুদ্র মানব হলো এই মানব দেহ এবং এই মানব দেহটাকে যদি কেউ রিচার্জ করতে পারে এই মানব দেহের ভিতরে যদি কেউ চিনতে পারে এবং এই মানব দেহটার ভিতরে যদি কেউ বিরাজ করতে পারে তাহলে তিনির এই সারা বিশ্ব বিরাজ করা আর বাদ থাকবে না কারণ মহাবিশ্ব রিচার্জ করে মহাবিশ্ব সমস্ত সৃষ্টি জগৎ ঘুরে আমি কখনো শেষ করতে পারবো না যদি আমার দেহ রাজ্যের মধ্যে আমি সাধনার দ্বারা নিজেকে নিজে চিনতে পারি নিজের মধ্যে নিজে স্থান নিতে পারি ঢুকতে পারি তাহলে আমি জায়গায় বসে সারা মহাবিশ্বটাকে চেনা হবে আরো একটা বিষয় হলো শুনুন যে 33 কোটি বিন্দু জলে গোসল হবে সাধন বলে যে একজন সাধক যখন সাধনা করে তখন একদিন সে বুঝবে একদিন সে দেখবে যে 33 কোটি বিন্দু জলে সে গোসল হইতেছে 33 কোটি বিন্দু জলে সে গোসল হতে 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 এমন একটা পবিত্রতা অর্জন করবে তখন দেখা যাবে কি তিনি এই পৃথিবীতে আলোকিত একজন মানুষ হয়ে যাবে আমার এই আলোচনাটি সাধকদের জন্য যারা আল্লাহর পথে সাধনা করে আর সাধকদের বাইরে যারা শরীয়তের ইবাদত করে তারা আমার এই কথাটাকে তারা জ্ঞানে নিতে পারবে না কেননা যারা মুর্শিদ ধরেছে তরিকার জগতে আছে তারা একমাত্র এই কথাগুলো বুঝবে এবং সুন্দর মনে নেবে আর যারা দেখা যায় সাধন কি সেটা বোঝে না কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যে যারা আমি আল্লাহর পথে সাধনায় আত্মনিয়োগ করি আমি তাকে পরিচালনা করি আল্লাহ নিজে তাকে পরিচালনা করে থাকে সে জায়গায় আমরা বলি সাধনা আবার কি কিন্তু শরীয়ত কিন্তু বছরে একটা রোজা আসে যে 30 দিন রোজা রাখে আর সেই রোজারই আরেকটা নাম হলো কি সিয়াম সাধনার মাস এই যে সাধনা কথাটাই কিন্তু এখানে যোগ হয়েছে কিন্তু তারপরে বলে সাধনা আবার কিসের অথচ কোরআনে আল্লাহ সাধনার কথা বলেছে যেমন বলেছে তোমরা ইবাদতকারী হও হ্যাঁ আবার বলেছে তোমরা সালাত কায়েম করো আবার বলেছে তোমরা সাধনা করো তাহলে একটা মানুষ দেখা যায় আল্লাহকে লাভ করতে কয়েকটা পথ আল্লাহ খোলা রেখেছে তাই সাধনার মধ্যে একটা পথ ইবাদতের মধ্যে একটা পথ নামাজ রোজার মধ্যে হজ জাকাতের মধ্যে একটা পথ তাহলে আলাদা আলাদা পথ কিন্তু কারো পথের সাথে কারো পথ মিল পড়ে না কিন্তু এই কয়েকটা পথেই আল্লাহকে পাওয়া যায় যেমন মনে করেন একজনে ইঞ্জিনিয়ারি পড়ালেখা করেছে একজনে ডাক্তারি পড়ালেখা করেছে সায়েন্স আরেকজনে ব্যবসায়ী পড়ালেখা করেছে এখন ব্যবসায়ীকে বলতেছে যে আপনি এই ডাক্তারের কাজটা করেন এই তার কিডনিটা নষ্ট হয়ে গেছে একটু ঠিক করে দেন
সে বলতেছে বাবা আমি বিজনেস নিয়ে পড়ালেখা করেছি এটা আমি বুঝি না এবং তাকে বলা হচ্ছে যে আপনি একটু ওই ইঞ্জিনিয়ারি কাজটা একটু করে দেন কয় বাবা আমি তো ডাক্তারি পড়েছি আমি তো ইঞ্জিনিয়ারি পড়িনি তাহলে বোঝা গেল যার যার জায়গায় সে ঠিকই আছে যার যার জায়গায় সে বড়ই আছে কিন্তু দেখা যায় যে শরীয়তের মধ্যে একটা জিনিস তারা প্যাচ লাগিয়ে দেয় যে নামাজ রোজা হজ জাকাত নিয়ে একটা প্যাচের সৃষ্টি হয়ে যায় তোমরা এটা করো না কেন এটা এমনে করো কেন সেটা এমনে করো কেন কেন না অমনে অমনে কেন করবে সে যদি ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে থাকে এখানে থেকেও তো লক্ষ কোটি টাকার মালিক হওয়া যায় সে যদি ডাক্তারি পথ নিয়ে থাকে এখান থেকে তো লক্ষ লক্ষ টাকা কামাইতে পারে তাহলে যার যার পথে সে আছে তাহলে আল্লাহকে পাইতে গিয়ে অনেকগুলো রাস্তা আছে যদি কেউ একটা রাস্তা অবলম্বন করে করুক সমাজের মধ্যে একজন ডাক্তারি পড়তেছে একজন ইঞ্জিনিয়ার পড়তেছে আমরা তো কাউকে নিষেধ করি না তুমি ইঞ্জিনিয়ার পড়বা কেন তুমি ডাক্তারি পড়বা কেন এটা কি বলি কিন্তু শরীয়তে এটা বলা হয় তুমি এভাবে ইবাদত করো কেন তুমি সাধনা করো কেন সাধনা আবার কি সাধনা যে কি এটাই তারা জানে না আচ্ছা তাহলে সাধনার কথা কোরআনে আল্লাহ বলেছে বিশেষ করে শরীয়তের লোকে এটা ব্যবহার করে যে রোজার মাস আসলে বলে যে সিয়াম সাধনার মাস সাধনা কথাটা কিন্তু তাদের মুখে বলতেছে আচ্ছা যাই হোক আজকের মূলত বিষয় হলো কি যে এই আলোচনাগুলো যারা মুর্শিদ ধরেছে এবং যারা সাধন পথে যাবে বা যারা এসেছে তাদের জন্য এই আলোচনা মুর্শিদের কাছে যাওয়ার পরে যখন আপনাকে সেই সাধনাগুলো দেবে দমের সাধনা এবং দেখা যায় চন্দ্র সূর্যের সাধনা নিজের দেহের ভিতরে এবং দেখা যায় চিক সাধনা ধ্যান সাধনা বিভিন্ন সাধনা যখন দেওয়া হবে এবং একজন ভক্ত যখন নিয়মিত করতে থাকবে তখন 33 কোটি বিন্দু জলে সে গোসল হবে একদিন সে দেখবে বুঝবে যে সে 33 কোটি বিন্দু জলে তার গোসল হচ্ছে এবং তার জীবনের আত্মা ও দেহ থেকে সমস্ত পাপগুলো ঝরে পড়তেছে নিজেকে পবিত্র করতেছে তা আল্লাহ কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম কোনো একদিন এই ব্যক্তি যখন নিজেকে পবিত্র করে নেবে তখন আল্লাহ কি বলেছে আমি সেই পবিত্র স্থানে যে নিজেকে পবিত্র করলো আমি তার মধ্যে বিলীন হই তার মধ্যে আমি বিরাজমান হই তাহলে বোঝা গেল আমরা এই সাধনা কেন করি নিজেকে কেন পবিত্র করি আল্লাহ যেন আমার মধ্যে আসে তবে হে জগতবাসী আজকের এই আলোচনাগুলো আপনাদেরকে কি বোঝাতে চাইলাম এবং দেখা যায় আমি 3টা সাইড তুলে ধরেছি তো সমাজের মধ্যে কেউ কাউকে বাধা প্রদান করে না যেমন তুমি ডাক্তারি পড়ো কেন তুমি ইঞ্জিনিয়ারি পড়ো কেন তুমি বিজনেস নিয়ে পড়ো কেন তাহলে বোঝা গেল এটা আলাদা আলাদা পথ এরকম আল্লাহকে পাইতে গিয়ে আল্লাহ কোরআনে অনেকগুলো পথ খোলা রেখেছে যে এই পথে আমাকে পাবে সেই পথে আমাকে পাবে কিন্তু আমরা এটার বিরোধ করি না বুঝিয়া আচ্ছা তাই আজকের কথার মূল কি সাধনার পথে 33 কোটি বিন্দু জলে যখন গোসল হবে তখন আমরা পবিত্র হব এবং সেই পবিত্র স্থানে আল্লাহ আসবে আর তখনই আমাদের দোজখ হারাম হয়ে যাবে তবে হে জগতবাসী সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে সাক্ষাৎ হয়ে যাবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ